আল্লামা জুবায়ের আহমদ আনসারির জানাজার অবস্থা কেমন? হুজুরেরা ডাকতে বলে, হুজুর অনেক জায়গা থেকে এই মানুষ আসতে চেয়েছিল, নিষেধ করেছি আমরা প্রশাসনের কারণে, কিন্তু আল্লাহর শপথ, যখন জানাজার নামাজ আরম্ভ হবে এমত অবস্থায় কিছু আগ মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ কোথার থেকে জানি দল ও দল বদ্ধভাবে জানাজায় শরীক হচ্ছে। সুবহানাল্লাহ। ওই সবজি সোরা পড়তেন, আমাদের বিশ্বাস আমার আল্লাহ, হুজুরের জানাজায় আসমানি ফিরিস্তা নামাইছে। সুবহানাল্লাহ। ওই সময় কি করা হলো, প্রশাসন থেকে এত মানুষ জমা হইল, হলুদ মিডিয়ার মাথা গরম, ব্যারিস্টার সুমন নামের পাগলটাও পাগল, এই পাগলটাও খেপিয়া গেল, বিভিন্ন রকম আলেমদের ব্যাপারে বলা শুরু করল। এক পর্যায়ে অবস্থা এমন হইল, সরকার থেকে নির্দেশ দেওয়া হলো, ব্রাহ্মণ বাড়ি আই যারা গেছে বা ওই এলাকার মানুষ 40 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, ঘর থেকে বের হতে পারবে না। 40 দিন কোয়ারেন্টাইন করা ভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকায় রাখা হলো। ফলাফল কি পাওয়া গেল, একজন মানুষকে কি করোনায় ধরছে, একজনকে ধরছে নাকি? এরে আল্লাহর গোলাম কি বুঝতে চাও, আল্লাহর কোরআনের পাখি সুরা ইখলাসের আমল করার কারণে আমার আল্লাহ জ্বলন্ত প্রমাণ দেখায় দিল, দুনিয়ার মানুষ দেখা নাও, আজও যদি সুরা ইখলাসের আমল করতে পারো, ও পর্দার আলের মা বোনেরা, যদি তোমরাও আমল করতে পারো, তোমাদের জানাজার ভিতরে আল্লাহর ফিরিস্তারা অংশগ্রহণ করবে। এরই আল্লাহর গোলাম শুধু তাই না, মাদ্রাসার দোতলায় যখন আমরা হাঁটতেছি হুজুরের মাকবারার পাশে গেলাম, হুজুরের মাকবারা পুরা মাদ্রাসাটা ঘুরলাম, হুজুরের মাকবারার পাশে দাঁড়াইলাম, আমার শরীরের প্রত্যেকটা লোম পর্যন্ত দাঁড়ায় গেল আল্লাহু আকবার। যখন তার কবরের পাশে দাঁড়াইলাম, আর দেলের ভিতরে হইল, এই সেই জুবায়ের আহমদ আনসারির কবর, যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে দিনের প্রচার করত, আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে, আমি আজকে দিনের দাওয়াত দি, একদিন আমিও থাকব না, আমিও তো কবরের বাসিন্দা হয়ে যাব, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। রিয়া মানুষ কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, আদর কো কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, সকলেরই দরজা হতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনি যদি মাফ না কর
যদি মাফ না করেন বান্দারে বলে না আপনার বান্দা যাবে কর্দারে বলে না আপনার বান্দা যাবে কর কাছে বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বলি না আল্লাহ কেমনি চায় দেখিবেন বলেন আল্লাহ কেমনি চায় দেখিবেন আলহামদুলিল্লাহ সাহাবা ইকরামের সামনে একদিন বললেন কে তোমরা কুরআনুল কারীমের এক খতম তেলাওয়াত আগে করতে পারবা সাহাবা ইকরাম শোনার পর কুরআন তেলাওয়াত শুরু করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর যার ব্যাপারে বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা আমি হলাম হিকমতের ঘর আমার আলী হলো হিকমতের দরওয়াজা আমি ইলমের শহর আমার আলী হলো শহরের দরওয়াজা হে আল্লাহর গোলাম এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরামের সাথে উপস্থিত আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে কয় তোমরা কি এক খতম কোরআন আগে তেলাওয়াত করতে পারবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ মুখ নাড়ানোর পরে চুপ ডাক দিয়ে বলেন পয়গম্বর আমার এক খতম কোরআন তেলাওয়াত করা শেষ হয়ে গেছে সুবহানাল্লাহ পয়গম্বর বলেন আলী দেখলাম মাত্র কয়েকবার মুখ নাড়াইলা এক খতম কখন তেলাওয়াত করলা আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা পয়গম্বরের সাহাবী হযরত আলী ডাক দিয়ে কয় ও পয়গম্বর আপনি তো বলেছিলেন মসজিদের ভিতর থেকে যেই বান্দা একবার সূরা ইখলাস পড়বে আল্লাহ একবার পড়ার কারণে দশ পারার সওয়াব দিবে দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে এক খতম আমি তো এই জায়গায় দাঁড়াইয়া তিনবার সূরা ইখলাস পড়ছি আমার আল্লাহ কি আমার এক খতমের সওয়াব দিবে না আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে পয়গম্বর বলেন অবশ্যই তোমাকে দিবে দিবে না মানে তুমি পড়ছো দিবে এই সূরা ইখলাসের এত দাম এই সূরাতুল ইখলাস যদি কোনো বান্দা আল্লাহর গোলাম যদি সূরাতুল ইখলাসটা এই সূরা ইখলাস যদি রাত্রের বেলা ঘুমাইতে যাইয়া ডান কাত হইয়া ঘুমাই ডান পাশে শুইয়া আল্লাহর বান্দা যদি একশতবার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে আল্লাহ তাআলা জানায় দেন তো এই একশতবার ঘুমিয়ে রাখ দিয়ে সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে ওই রাত্রের বেলা যদি বান্দার মরণ হয় আল্লাহ তাআলা বিনা হিসাবে তারে জান্নাতের মেহমান বানাবে যুবকরা তো আর ইখলাস পড়ার সময় নাই একটু আগেই প্রদর্শনীর ভিতরে বলে গেল বাথরুমে মোবাইল চালাই আবার লেবের ভিতরেও মোবাইল চালাই ইখলাস পড়বে কখন এরে যুবক ভাই আল্লাহর পয়গম্বর জানা দেয়
যেই বান্দা সূরা ইখলাস তেলাওয়াত করতে পারবা আল্লাহর পয়গম্বর বলেন 100 বার ঘুমের আগে সূরা ইখলাস ডানকাত হইয়া ঘুমাইবা ঘুমানোর আগ দিয়ে 100 বার পড়বা আল্লাহ তাআলা বিদায় নিবা রাতের বেলা দুনিয়ার থেকে বিদায় হইবা আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানাইয়া কবরে নিবে আমরা তো উবুড় হয়ে ঘুমাই কেউ চিত হয়ে ঘুমাই আরে ঘুমানোর পর যাহাই হোক কিন্তু ঘুমানোর আগ দিয়ে ডান কাত হয়ে ঘুমানো এটা রাসূলের সুন্নাত কার সুন্নাত যারা বিজ্ঞান বলছে বর্তমান বিজ্ঞান বলতেছে যারা চিত হয়ে ঘুমাই বা উবুড় হয়ে ঘুমাই আরে উবুড় হয়ে ঘুমানোর ব্যাপারে তো হাদিসের মধ্যে আসছে জাহান্নামীদেরকে উবুড় করে জাহান্নামের আগুন দ্বারা জ্বালানো আপনি জাহান্নামী শোয়া কেন শুবেন দুই নাম্বার যারা চিত হয়ে শুবে এই চিত হয়ে যারা ঘুমাতে যাইবে এদের অবস্থা বিজ্ঞান বলছে বর্তমান এরা হার্ট অ্যাটাক করে মারা যায় বেশি এজন্য আমরা পয়গম্বরের সুন্নাত কি করব হ্যাঁ ডান কাত হয়ে ঘুমাবো ঘুমানোর সময় ফেসবুক চালাবো কথা বলেন ঠিক কি না হ্যাঁ ঘুমানোর সময় কি করব ঘুমানোর সময় সূরা ইখলাস পড়বো তো ইনশাআল্লাহ শুধু তাফসীর শুনলে হবে না মানতে পারবো না ইনশাআল্লাহ মানবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন এই সূরা ইখলাসকে যারা মহব্বত করবে সূরা ইখলাসের মহব্বতে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে সূরা ইখলাস যারা সূরা ইখলাসকে ভালোবাসে আল্লাহর পয়গম্বর বলেছেন যারা সূরা ইখলাসকে ভালোবাসে তাদের জন্য জান্নাত ওয়াজিব আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবীর ব্যাপারে নালিশ আসলো বলে পয়গম্বর আপনার ওই সাহাবী কোথাও কোথাও যদি আমরা যাই কোথাও বসি দেখি এ মুখ নাড়ায় নাড়ায় কি যেন পড়তেছে গুনগুন করে জিজ্ঞাসা করলাম কি পড়ো এ বলল সূরা ইখলাস পড়ো পয়গম্বর সব সময় খালি গুনগুন করে সূরা ইখলাস পড়ে আল্লাহর পয়গম্বর বলেন হুয়া ওয়াজিবুল লিল জান্নাহ আল্লাহু আকবার তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে আল্লাহর পয়গম্বর মক্কা ছেড়ে যখন মদিনায় যাইতেছিলেন পথিমধ্যে একটা মসজিদ বানায়ছিলেন নাম হলো মসজিদে কুবা তো মসজিদের একজন ইমাম নিযুক্ত করে পয়গম্বর চলে যায় ইমাম সাহেব প্রত্যেক নামাজেই সূরা ইখলাস তেলাওয়াত করে প্রত্যেকটা নামাজেই বারবার যখন সূরা ইখলাস তেলাওয়াত করে মসজিদের মুসল্লিরা নবীর কাছে নালিশ করছে পয়গম্বর আমাদের ইমাম সাহেব সূরা ইখলাস ছাড়া কিচ্ছু পারে না কি এখন আপনাদের ইমাম যদি বারবার সূরা ইখলাস পড়ে আপনারা কি বলবেন হুজুরের মনে হয় খালি সূরা ইখলাসে মুখস্থ আর কিছু নাই হ্যাঁ নবীর কাছে নালিশ করছে সূরা ইখলাস বারবার পড়ে পয়গম্বর বলে তাকে ডেকে আমার কাছে আনো আল্লাহর পয়গম্বরের সাহাবীকে পয়গম্বরের কাছে হাজির করা হই পয়গম্বর ডাক দে বলে সাহাবী কি ব্যাপার শুনলাম তুমি নাকি বারবার ইখলাস পড়ো আর ইখলাস পড়ো এশার চার রাকাত নামাজ দুই রাকাতে জোরে কেরাত পড়া লাগে ইশার প্রথম রাকাতেও সূরা ইখলাস আবার দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস মাগরিবের দুই রাকাতে জেহরি কিরাত এখানেও সূরা ইখলাস প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস ফজরের নামাজেও ইখলাস প্রত্যেকটা নামাজেই খালি সূরা ইখলাস ছাড়া কিচ্ছু জানে না কিচ্ছু বলে না পয়গম্বর ডাক দিয়ে কয় ও আমার প্রাণের সাহাবী বলো তুমি কেন বারবার সূরা ইখলাস পড়ো তোমার কি অন্য সূরা মুখস্থ নাই পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে কয় ও পয়গম্বর এই সূরাটা এমন একটা সূরা ওয়া সিফাতুর রহমান যেই সূরার ভিতরে আমার আল্লাহর সিফাত বয়ান করা হয়েছে
আমার মালিকের সিফাতের সূরা আমি যতই তেলাওয়াত করি আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায় ও পয়গম্বর এর কারণে আমি বারবার বারবার সূরা ইখলাস তেলাওয়াত করি আমি যখন নামাজে দাঁড়াই আমি যখন আল্লাহু আকবার বলিয়ে দেই আমি যখন সূরা ফাতিহা শেষ করি ওই সময় আমার জবান থেকে আমার দিল বারবার কয় সূরা ইখলাস পড়ো সূরা ইখলাস আমার মালিকের সিফাতের সূরা ও পয়গম্বর আমি যার কারণে প্রত্যেক নামাজেই সূরা ইখলাস পড়ি আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দেয়া বলে জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার এই সাহাবীরে তোমরা দেইখা নাও সুবহানাল্লাহ এরে নবীর উম্মত সূরার যদিও ছোট এর তাৎপর্য এবং এর সারমর্ম অনেক বড় আল্লাহর পয়গম্বর বলেন এই সূরার এত দাম এই সূরা যেই বান্দা পড়বে এই সূরা তাকে জান্নাতে নিবে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন নাম হলো মুআবিয়া এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে অবস্থান করতেছিলেন হঠাৎ করিয়া ফজরের নামাজ শেষ করার পর পয়গম্বর সাহাবায়ে কিরামকে নিয়ে বসা এমন তো মুহূর্তে দেখতেছি আজকের আকাশটা খুব সুন্দর দেখা যায় আকাশের ভিতরে কোনো কালিমা নাই মেঘের কোনো আনাগোনা নাই পরিষ্কার আকাশ দেখা যায় হঠাৎ করিয়া আল্লাহর পয়গম্বর নজর করে আসেন হঠাৎ করে তাকায় দেখে আসমান থেকে জিব্রিল আমিন নামতেছে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর কাছে আসছে জিব্রিল আমিন আসার পরে বলে পয়গম্বর আপনি কি শুনছেন বলে না বলে আপনার প্রাণের সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানার্থে আমার আল্লাহ আমাকে সহ 140,000 ফেরেশতা পাঠাইছে সুবহানাল্লাহ 140,000 ফেরেশতার আমির বানায়া আমার আল্লাহ আমারে পাঠায় দিছেন পয়গম্বর আল্লাহ তাআলা আমারে 140,000 ফেরেশতার আমির বানাইয়া পাঠাইছেন পয়গম্বর ডাকতে বলে রে জিব্রিল কি ব্যাপার অন্যান্য সময় তো এত ফেরেশতা নামো না অন্যান্য সময় তো তোমাদের এত আনাগোনা দেখা যায় না এখন কেন তোমরা মুআবিয়ার জন্য এত এত ফেরেশতা নামছো আমার মুআবিয়া এমন কি আমল করেছে যার কারণে মুআবিয়ার সম্মানার্থে আল্লাহ 140,000 ফেরেশতা পাঠাইছে জিব্রিল আমিন ডাক দিয়ে কয় পয়গম্বর আপনার সাহাবী মুআবিয়া আপনার সাহাবী মুআবিয়া বড় চালাক আপনার সাহাবী মুআবিয়া মালিকের একটা সিফাতি নাম মালিকের একটা সিফাতি সূরা যেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস এই সূরায় ইখলাস বেশি 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 পাঠ করেছে হর হামেশাই সূরা ইখলাস পড়ছে আল্লাহ তাআলা সূরা ইখলাসের মর্যাদা আল্লাহ তাআলা সূরা ইখলাসের সম্মানার্থে এই সূরা ইখলাসের আশিক মুআবিয়া থাকার কারণে আমার আল্লাহ মুআবিয়ার প্রতি খুশি আর মুআবিয়া মারার কারণে আল্লাহ তাআলা 140,000 ফেরেশতা সাথে দিয়া আমারে পাঠাইছে মুআবিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য সুবহানাল্লাহ কিসের কারণে সূরা ইখলাস কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র কি মুআবিয়া আমল করছে বিদায় মুআবিয়ার নামাজে ফেরেশতা নামছে এরি আল্লাহর গোলাম আমি আপনি যদি আমল করতে পারি আমি আপনি যদি সূরা ইখলাসের আশিক হতে পারি ওই দেখেন ব্রাহ্মণবাড়িয়ার জমিনের দিকে তাকাইয়া আল্লামা জুবায়ের আহমদ আনসারি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরেও জুবায়ের আহমদ আনসারি মারা গেছে করোনার ভিতরে জানেন কি জানেন না করোনার ভিতরে যেখানে লকডাউন করা লকডাউন চলতেছে এই মুহূর্তে আল্লামা জুবায়ের আহমদ আনসারি রহমাতুল্লাহ আলাই আমরা যাকে কোরআনের পাখি বলি বাংলার জমিনে ওয়াজের জগতে এত বড় ওয়াইজ আর এই জন্মে হয় নাই যদিও হয়তো আপনাদের এলাকায় আসে নাই ব্রাহ্মণবাড়িয়ার জমিন অন্যান্য এলাকা এমন অবস্থা আল্লামা জুবায়ের আহমদ আনসারি
এখন নেটের ভিতরে সাজদান বয়ানটা শুনলে অন্তরটা জোড়ায় যায় এত সুন্দর বয়ান এত সুন্দর আলোচনা হুজুরের সূরা ইখলাসের আলোচনা আমি শুনছি সূরা ইখলাসের তাফসীরটা আমি শুনছি হুজুরের এই সূরা ইখলাসের তাফসীর শুইনা আমার ওই দিন বিশ্বাস হইছে হুজুরের ভিতরে সূরা ইখলাসের আমল আছে আমি যেদিন শুনছি ওই দিনই বিশ্বাস হুজুর সূরা ইখলাসের আমল করেন মৃত্যুর পরে কি দেখা গেল আরে আল্লাহর গোলাম মরার পরে আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাই জানাজায় মানুষ যাওয়া যাবে না আলেমদের কাছে ফোন দেওয়া হলো মামুনুল হক সাহেবের কাছে ফোন দেওয়া হয় খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর কাছে ফোন যায় হুজুর আপনারা নিষেধ করে দেন কোথাও থেকে যেন মানুষ জানাজায় আসতে না পারে কেউ যেন না আসে দূরের থেকে দোয়া করুক কারণ আল্লাহ না করুক সবাই যদি আয়েশা যায় আর এর ভিতরে যদি কারো করোনা থাকে এই ভাইরাসটা সবার মাঝে ছড়ায়া যাবে ওই সময় তো দেশটা বেহাল হয়ে যাবে বেগতিক হয়ে যাবে সুতরাং আসার দরকার নাই প্রশাসন থেকে নিষেধ করা হলো অনেক জায়গায় নিষেধ করার পরে অনেক মানুষ যায় নাই গত বছর আমি যখন ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাহফিলে গেলাম মাহফিলে যাওয়ার পর হুজুরের মাদ্রাসায় বরকতের জন্য গেলাম আমি তো শুনছিলাম হুজুর হুজুর মারা গেছে জানাজায় যাইতে পারি নাই ইচ্ছা ছিল যাইতে পারি নাই মনে চাইল হুজুরের কবরটা একটু জিয়ারত করে এরপরে মাহফিলে যাব ওই সময় আমার ড্রাইভাররে থামাইয়া মাদ্রাসার ভিতরে প্রবেশ করলাম মাদ্রাসার ভিতরে প্রবেশ করার পর মাদ্রাসার হুজুরেরা আমাদেরকে নিয়া মেহমানখানায় ঢুকাইলো মেহমানখানায় ঢুকা হুজুরেরা আমাদের কাছে হুজুরের জীবনী কিছু তুলে ধরলো ডাক দিয়ে বললাম জানাজাই তো আমরা আসতে পারি নাই এই জানাজাই তো আসার ইচ্ছা ছিল পারি নাই আল্লামা জুবায়ের আহমদ আনসারির জানাজার অবস্থা কেমন হুজুরেরা ডাক দিয়ে বলে হুজুর অনেক জায়গা থেকেই মানুষ আসতে চেয়েছিল নিষেধ করেছি আমরা প্রশাসনের কারণে কিন্তু আল্লাহর শপথ যখন জানাজার নামাজ আরম্ভ হবে এমত অবস্থায় কিছু আগ মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ কোথার থেকে জানি দল ও দল বদ্ধভাবে জানাজায় শরীক হচ্ছে সুবহানাল্লাহ ওই সব যে সূরা পড়তেন আমাদের বিশ্বাস আমার আল্লাহ হুজুরের জানাজায় আসমানি ফিরিস্তা নামাইছে সুবহানাল্লাহ ওই সময় কি করা হলো প্রশাসন থেকে এত মানুষ জমা হইল হলুদ মিডিয়ার মাথা গরম ব্যারিস্টার সুমন নামের পাগলটাও পাগল এই পাগলটাও খেপিয়া গেল বিভিন্ন রকম আলেমদের ব্যাপারে বলা শুরু করল এক পর্যায়ে অবস্থা এমন হইল সরকার থেকে নির্দেশ দেওয়া হলো ব্রাহ্মণ বাড়ি আই যারা গেছে বা ওই এলাকার মানুষ 40 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ঘর থেকে বের হতে পারবে না 40 দিন কোয়ারেন্টাইন করা ভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকায় রাখা হলো ফলাফল কি পাওয়া গেল একজন মানুষকে কি করোনায় ধরছে একজনকে ধরছে নাকি এরে আল্লাহর গোলাম কি বুঝতে চাও আল্লাহর কোরআনের পাকি সূরা ইখলাসের আমল করার কারণে আমার আল্লাহ জ্বলন্ত প্রমাণ দেখায় দিল দুনিয়ার মানুষ দেইখা নাও আজও যদি সূরা ইখলাসের আমল করতে পারো ও পর্দার আলের মা বোনেরা যদি তোমরাও আমল করতে পারো তোমাদের জানাজার ভিতরে আল্লাহর ফিরিস্তারা অংশগ্রহণ করবে এরই আল্লাহর গোলাম শুধু তাই না মাদ্রাসার দোতলায় যখন আমরা হাঁটতেছি হুজুরের মাকবারার পাশে গেলাম হুজুরের মাকবারা পুরা মাদ্রাসাটা ঘুরলাম হুজুরের মাকবারার পাশে দাঁড়াইলাম আমার শরীরের প্রত্যেকটা লোম পর্যন্ত দাঁড়ায়া গেল আল্লাহু আকবার যখন তার কবরের পাশে দাঁড়াইলাম দেলের ভিতরে হইল এই সেই জুবায়ের আহমদ আনসারির কবর যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে দিনের প্রচার করত আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে আমি আজকে দিনের দাওয়াত দিয়ে একদিন আমিও থাকব না আমিও তো কবরের বাসিন্দা হয়ে যাব এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না আরে আল্লাহর গোলাম অবস্থা কেমন হইল
এক পর্যায়ে হুজুরের মাদ্রাসার দোতলায় যখন ঘুরতেছি হাজার হাজার লক্ষ লক্ষ পাখির কিচিমিচি আওয়াজ আমার মোবাইলের টর্চ জ্বালাইয়া আমি ওই পাখিদের ছবি তুলছিলাম কিন্তু আল্লাহর শপথ করে বলি এমন পাখি আমার জিন্দেগিতে দেখি নাই এমন রঙের পাখি না চড়ুই পাখি না আবার বাবুই পাখি কোন জাতের পাখি আমি আমার জিন্দেগিতে এমন পাখি দেখি নাই আমার মোবাইলের স্ক্রিনে ছবি তুলছিলাম এমন সুন্দর সুন্দর কালারের পাখি হাজার হাজার লক্ষ লক্ষ পাখি আমরা আমি ওই সময় বললাম আমরা হুজুরকে বলতাম হুজুর কোরআনের পাখি আল্লাহ তাআলা হুজুরকে আসলে কোরআনের জন্য কবুল করেছিল যার কারণে হুজুর বিদায় কোরআনের পাখি আল্লাহ পাখি পাঠাইয়া তার ইজ্জত দিয়ে দিবেন সুবহানাল্লাহ আমি জিজ্ঞাসা করলাম হুজুর এই পাখিগুলো কবে থেকে হুজুররা ডাক দিয়ে বলল এই পাখি যেদিন হুজুরের জানাজা শেষ হওয়ার পর হুজুরের লাশটা কবরের ভিতরে রাখবো আসরের নামাজের পর মাগরিবের আগ দিয়ে হুজুরের জানাজা হুজুরের দাফন সম্পন্ন হয়ে যায় মাগরিবের আগ দিয়ে হুজুরের কবরে নামাইয়া আমরা নামাজে ঢুকছি নামাজের ভিতর থেকে কিচির মিচির আওয়াজ নামাজে দাঁড়াইয়া জান মনে হয় পিছন দিকে কে তানি ডাকতেছে নামাজের ভিতরে দাঁড়ায় কানের ভিতরে কিসির মিসির আওয়াজ এই কথা আমি গতদিন আয়েশা আপনাদের মাদ্রাসায় বইসা বলতেছিলাম আল্লাহর জ্বলন্ত ওলির প্রমাণ আল্লাহ দেখায় দিলেন এই মাদ্রাসার ভিতরে বইসা বইসা বলতেছিলাম এই এলাকার ভিতরে একজন চরমনার murid ছিল আল্লাহর বান্দা আমাদের মুফতি সাইফুল্লাহ ভাইয়ের আব্বা আমি যখন এমন কথা বললাম এমন কথা বলার পর ওই সময় একজন মানুষ ডাক দিয়ে বলল হুজুর আপনি আল্লামা জুবায়ের আহমদ আনসারীর কথা বলেন কেন আমাদের এলাকার বড় ঘটনা আজীব করা ঘটনা এই মুফতি সাইফুল্লাহর বাবা যখন দুনিয়ার থেকে বিদায় বিদায় নেওয়ার পর যখন তার জানাজার জন্য লাশটাকে উপস্থিত করা হলো মাঠে হুজুর কি বলবো এক ঝাক্কা কোথার থেকে জানি কা কা করতে করতে উড়িয়া আসলো এরে আল্লাহর গোলাম বলে শুধু জানাজা শেষ করার পরে কাক চলে যায় নাই আমরা যখন তার কবরের ওখানে জানাজার স্থান থেকে ঘাড়ে নিয়া লাশটাকে যখন কবরের পাশে রাখলাম ওই সময় কাকগুলো আমাদের মাথার উপর দিয়ে উড়তে উড়তে ডাকতে ডাকতে ওই কবরস্থানে গেছে যখন মাটি দিলাম মাটি দেওয়ার পরে কাক না জানি কোথা থেকে উড়িয়া গেল আবার আমরা যখন একটা ডেট করিয়া যখন তার জন্য কোরআন পড়তে আসলাম ওই সময় আবার ওই কাকের দল দেখলাম কোথার থেকে আসে গেছে আমি তো দেখি নাই আপনারা কি দেখছেন কিনা আপনারা দেখছেন কে কে দেখছেন একটু হাত তুলে দেখান দেখছেন তাহলে কি বানানো গল্প নাকি কারো যদি বানানো মনে হয় আল্লামা জুবায়ের আহমদ আনসারির কবরে এখন পর্যন্ত পাকি আছে চলে যায় নাই ওই দিন আসছে আজও আর ফিরে যায় নাই এখনো প্রত্যেকটা পাতাই পাতাই ডালে ডালে পাখি আর পাখি আর পাখি অথচ একটা বড় কুদরত দেখলাম আল্লাহ এত পাখি কিন্তু মাদ্রাসার কোনো ওয়ালে মাদ্রাসার বারান্দায় কোনো পায়খানা নাই সুবহানাল্লাহ বলবেন না এরে আল্লাহর গোলাম সূরা ইখলাস যেই বান্দা তেলাওয়াত করতে পারবেন এই সূরা ইখলাস পড়ার কারণে বেশি বেশি সূরার আমলটা করার কারণে আমার আল্লাহর কাছে এত দাম আমার আল্লাহ আপনার জানাজায়ও আল্লাহ ফেরেশতা পাঠাইবে কি পাঠাইবে না বিশ্বাস আছে না নাই আল্লাহ বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই একটা হাদিস উল্লেখ করেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ইনদা আবদি যন্নি বি রাওয়াহুল বুখারী আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মানুষেরা আল্লাহর প্রতি যেমন ধারণা করে আমার আল্লাহ বান্দার ধারণা অনুপাতে বান্দার সাথে ব্যবহার করে আপনি যদি মনে করেন জুবায়ের আহমদ আনসারির জানাজা যেমন হইছে আপনার এলাকার সাইফুল্লাহ ভাইয়ের বাবার জানাজা যেমন হইছে আপনার আপনার একটু আগে বললাম হযরতে মুআবিয়ার জানাজায় লক্ষ লক্ষ ফেরেশতারা যদি আপনারা উচান আমার জানাজায় লক্ষ ফেরেশতা আসুক এরে বাবা সূরা ইখলাসের আমলটা ধরো
এই সূরা ইখলাসের আমলটা যদি ধরতে পারো সূরা ইখলাসের আমল যারা করবে মুআবিয়ার জানাজায় যেমন ফেরেশতা আসছে আমার আপনার জানাজায়ও আল্লাহ ফেরেশতা পাঠাইবে কি পাঠাইবে না এজন্য আজকের থেকে নিয়ত করব আর সূরা ইখলাসের আমল ছাড়ব না পারব কি পারব না সূরা ইখলাস আর ছাড়ব না কে কে একটু হাত তুলে দেখান তো অনেক বড় সূরা নাকি যারা পারি না শিখে নেব হুজুরদের কাছ থেকে শিখে নেব হাত নামান